নমস্কার, আমি সুইটি দত্ত। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সংস্কৃত বর্ণ বিশ্লেষণ। পড়া শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। এবং আমার পড়ানো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অংশটি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের জেনে রাখা দরকার বর্ণ বিশ্লেষণ কাকে বলে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংযোগে শব্দ গঠিত হয়। এক একটা শব্দের বা পদের প্রতিটি বর্ণকে আলাদা আলাদাভাবে পরপর সাজানোর নামই হচ্ছে বর্ণ বিশ্লেষণ বা ধ্বনির বিশ্লেষণ। আবার বর্ণ বিশ্লেষণের দেখো কতগুলি নিয়মাবলী রয়েছে। প্রত্যেক ব্যঞ্জন বর্ণেই হসন্ত চিহ্ন থাকে, পরে স্বরবর্ণের সঙ্গে যুক্ত হওয়ায় ওই হসন্ত চিহ্ন লোপ পেয়ে যায়। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মূল রূপের সঙ্গে কিন্তু হসন্ত থাকবে। যখনই কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে হসন্ত থাকবে না তখন আমরা জানবো সেই ব্যঞ্জন বর্ণের সঙ্গে নিশ্চয়ই স্বরবর্ণ যুক্ত রয়েছে। ব্যঞ্জন বর্ণের অব্যবহৃত পূর্বে র ফলা তা র থাকলে তা রেফ হয়ে পরবর্ণের মস্তকে চলে যাবে, এবং ব্যঞ্জন বর্ণের অব্যবহৃত পরে যদি র থাকে তাহলে তা র ফলা হয়ে পূর্ববর্ণের নিচে যুক্ত হবে। অনুস্বার এবং বিসর্গের সঙ্গে কোনো পরবর্তী স্বরবর্ণ কিন্তু যুক্ত হয় না, এবং শব্দের শেষে হসন্ত চিহ্ন যুক্ত বর্ণ যদি থাকে তাহলে তার সঙ্গে কোনো স্বরবর্ণ কিন্তু যুক্ত হয় না। চলো এরপর আমরা বর্ণ বিশ্লেষণের কতগুলো উদাহরণ দেখে নেব। দেখো প্রথমে আছে কৃষ্ণ। কৃষ্ণটা ভাঙলে কি হবে? কয় হসন্ত যুক্ত রি যুক্ত মধ্যনস মূর্ধন্য, এটা ভাঙব মধ্যনস যুক্ত মূর্ধন্য যুক্ত অ যুক্ত বিসর্গ। এরপরে আমরা আর্দ্রটাকে ভাঙব, কি হবে? আ যুক্ত আর্দ্র, রটা রেপটা কিন্তু আগে চলে আসবে, রয়ে হসন্ত যুক্ত দয়ে হসন্ত যুক্ত রফলা আছে রয়ে হসন্ত যুক্ত অ যুক্ত বিসর্গ, এটি হচ্ছে আর্দ্র। এরপরে আমরা জ্যোৎস্নাকে ভাঙব। জ্যোৎস্না বর্গীয় চয়ে হসন্ত হবে, জফলাটা লিখব, তারপরে কি লিখব? ওকার, তারপরে খণ্ডত্ব আছে, তারপরে আছে দন্ত হসন্ত যুক্ত দন্তন্য হসন্ত যুক্ত আ, এটি হয়ে যাবে জ্যোৎস্না। এরপরে আমরা দেখব মহেশ্বর, ময় হসন্ত যুক্ত অ যুক্ত হয়ে হসন্ত যুক্ত ম হয়ে একার আছে তাই এ দিলাম। এরপরে তালবস বয়টা ভাঙবো, তালবস্যে হসন্ত যুক্ত বয়ে হসন্ত যুক্ত অ, তালবস্যে হসন্ত যুক্ত বয়ে হসন্ত যুক্ত অ যুক্ত রয়ে হসন্ত যুক্ত অ যুক্ত বিসর্গ। তাহলে কী রূপ কী রকম হলো বর্ণ বিশ্লেষণটা? ম অ হ এ তালবস্য ব অ র অ বিসর্গ। এরপরে আমরা দেখব লতাটা বিশ্লেষণ করলে কী রকম হবে। ল যুক্ত অ, ল যুক্ত অ, দেখো ল হচ্ছে মূল শব্দ তাই ব্যঞ্জন বর্ণের সঙ্গে হসন্ত যুক্ত হয়েছে, লয়ের থেকে অটা বের করে নিয়েছি তাই হসন্ত যুক্ত হয়েছে, আবার লয়ের সঙ্গে অ যুক্ত করে দিলে দেখো লয়ে কোনো হসন্ত নেই। এরপরে কি আসবে? যুক্ত ত যুক্ত আ, এটি হচ্ছে লতা। এরপরে ভাঙব নদী। দন্তন্যে হসন্ত যুক্ত অ যুক্ত দয়ে হসন্ত যুক্ত এ দীর্ঘ, এটা দীর্ঘই। এরপরে দেখব নদী। দন্তনে হসন্ত যুক্ত অ যুক্ত দয়ে হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত বিসর্গ। এরপরে হচ্ছে নদ্য। দন্তনে হসন্ত যুক্ত
অযুক্ত দয়ে হসন্ত যুক্ত চফলা যেহেতু রয়েছে জ লিখলাম নদ্য অযুক্ত বিসর্গ। পরেরটা হচ্ছে নরই দন্তন্য হসন্ত যুক্ত অযুক্ত রয় হসন্ত যুক্ত ওই যুক্ত বিসর্গ। এরপরে হচ্ছে নদ্যম দন্তন্য হসন্ত যুক্ত অযুক্ত দয় হসন্ত যুক্ত জফলা আছে জ যুক্ত নদ্যাম আযুক্ত ময় হসন্ত। দেখো অন্তিমে ময় হসন্ত থাকার জন্য এটাকে আর ভাঙা যাবে না, কারণ এটা ময় হসন্ত ময়ের নিজের রূপটিই আছে। যদি হসন্ত না থাকতো তাহলে ম যুক্ত অ লিখতাম, ময় হসন্ত যুক্ত অ লিখতাম। যেহেতু হসন্ত রয়েছে অর্থাৎ ম নিজের ফর্মেই রয়েছে, এটাকে আর ভাঙা যাবে না। বিদ্যান বয়ে হসন্ত যুক্ত হস্যই যুক্ত দয়ে হসন্ত যুক্ত বয়ে হসন্ত যুক্ত আযুক্ত দন্তনে হসন্ত। এখানেও একই দন্তনে হসন্ত রয়েছে অর্থাৎ দন্তনের এখানে মূল রূপে রয়েছে, এখানে কোনো স্বরবর্ণ যুক্ত নেই তাই হসন্ত রয়েছে। এরপরে হচ্ছে বৈষ্ণব বয়ে হসন্ত যুক্ত ওই যুক্ত মধ্যন্য স মধ্যন্য যুক্ত অযুক্ত বয়ে হসন্ত যুক্ত অযুক্ত বিসর্গ। এরপরের রূপটি হচ্ছে এরপরেটা হচ্ছে সংবাদ দন্তসয় হসন্ত যুক্ত অযুক্ত অনুস্বার যুক্ত বয়ে হসন্ত যুক্ত আযুক্ত দয়ে হসন্ত যুক্ত অযুক্ত বিসর্গ। কি হচ্ছে সংবাদ। এর পরেরটি একটু বড় হচ্ছে পুণ্ডরী কাক্ষ পুণ্ডরী কাক্ষ। এটি কীরকম বর্ণ বিশ্লেষণ করব, পয়ে হসন্ত যুক্ত পয়ে হস্যু আছে হস্যু দিলাম মধ্যন্য হসন্ত যুক্ত ডয়ে হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত রয় দীর্ঘই আছে যুক্ত কয়ে হসন্ত যুক্ত আ যুক্ত এটা আছে কয় মূর্ধন্য স ক যুক্ত মূর্ধন্য স যুক্ত অযুক্ত বিসর্গ। তাহলে পয়ের সঙ্গে হস্যু আছে পয় হস্যু মধ্যনে হসন্ত ডয় হসন্ত রয় হসন্ত দীর্ঘইকার কয় হসন্ত আ এটা হচ্ছে কয়ে মধ্যন্য স তাই ভেঙে দিলাম কয় হসন্ত যুক্ত মধ্যন্য স হসন্ত যুক্ত অ যুক্ত বিসর্গ। এই মন্ত্রণাটা আমি তোমাদের জন্য রেখেছি, মন্ত্রণাটা তোমরা ভালোভাবে বর্ণ বিশ্লেষণ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাদের রাইট হবে তাদেরকে আমি হার দেবো, এবং কারো যদি ভুল হয় তাহলে আমি কিন্তু সংশোধন করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।